ছাগলে ধান খাওয়া নিয়ে বজ্রসার জেরে ৬ মাসের শিশুকে আছাড় মারার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার প্রতিবেশীর। পান্ডুয়ার শিখিরা চাপতা পঞ্চায়েতের হরিদাসপুর গ্রামের বাপি ও আরতি সোরেনের প্রতিবেশী নাসিম আলী ও মজিফা খাতুন। নাসিম আলীর বেশ কিছু ছাগল রয়েছে, সেগুলি ছাড়া থাকলে বাপি সোরেনের বাড়ির উঠোনে গিয়ে ধান খেয়ে নেয়। তা নিয়ে অশান্তি দুই পরিবারের মধ্যে। গত মঙ্গলবার আবার ধান শুকোতে দেয় বাপি, সেই ধান এসে খেতে থাকে নাসিমের ছাগল। বাপির অভিযোগ, ছাগল ধান খাচ্ছে দাঁড়িয়ে দেখলেও আটকায়নি নাসিমের স্ত্রী। ছাগল আটকাতে বলা নিয়ে বচসা শুরু হয় তাদের মধ্যে। অভিযোগ, মফুজার হাতে ছাগল তাড়ানোর লাঠি ছিল, সেই লাঠি দিয়ে বাপিকে মারধর করে। আরতি কোলে বাচ্চা নিয়ে আটকাতে গেলে তাকে আঘাত করে, যা ৬ মাসের শিশুর লাগে। এরপর মফুজা কোল থেকে শিশুটিকে কেড়ে নিয়ে রাস্তায় ফেলে দেয় বলে অভিযোগ। আহত শিশুটিকে প্রথমে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর মঙ্গলবার ফের শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে, শুরু হয় বমি। পরিবারের লোকজন তাকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে চিকিৎসকরা তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায়। শিশুটির মা আরতি জানিয়েছেন, ছেলের মাথায় আঘাত লেগেছে, বমি করছে। এই ঘটনায় অভিযুক্ত প্রতিবেশীর নামে থানায় নালিশ করে দম্পতির শাস্তির দাবি করেন বাপি। অভিযোগ মানতে চায়নি অভিযুক্তরা। পান্ডুয়া থানার পুলিশ জানিয়েছে, এখনও লিখিত অভিযোগ হয়নি, অভিযোগ হলে গুরুত্ব দিয়ে দেখা হবে। ঘটনাটা কি ঘটেছিল? হ্যাঁ বলো। দিয়ে পাশের বাড়ির একটা বউ আছে, দিদি ভাই, সে রোজের ছাগল ছেড়ে দেয়, আমরা বারণ করার সত্ত্বেও কথা শোনে না। দিয়ে কালকে কি পরশু দিনকে কি হয়েছে যে আমরা বারণ করছি যে ও দিদি তুমি ছাগল ছেড়ে রেখে দিয়েছো কেন, ছাগলগুলোকে বেঁধে দাও না। দিয়ে সে কথা বলতে বলতে বললো, আমি কেন বাঁধবো, আমার ছাগলকে সবসময় বাঁধা থাকলে মোটা হবে, ওই কথা বলেছে আমাকে। আমি কেন ছেড়ে দিয়েছে, তাহলে আমাদের ধান খাবে নাকি, আমরা কত তাড়াবো, আমরা তো সারাদিন খেয়াল করতে পারি। সেই কথা বলেছি বলে সে জাত নিয়ে তালা গালাগালি দিচ্ছে, যে বাপ মায়ের নাম ধরে গালাগালি দিচ্ছে, উমুক তুমুক খিস্তি খাওয়ারই করেছে। আমরা কিছু বলিনি বলে দিয়ে আমার বাচ্চাটাকে মেরেছে। কি দিয়ে মেরেছে? লাঠি দিয়ে মেরেছে। ওর হাতে লাঠি ছিল, ওটা বড় লাঠি ছিল, মোটা যেন। দিয়ে আমি তো বাচ্চাটাকে নিয়েছি, আমি তো কিছু করতে পারছি না। যে বাচ্চাটাকে কিছু না করতে গিয়ে সে আটকাতে গিয়ে আমার স্বামীর হাতে একটু লাগে, আর বাচ্চাদের মাথায় একটু লাগে। যে তারপরে আবার আমার কল থেকে ছেলেটাকে নিয়ে আবার আঁচড়ে ফেলে দেয় ঢালাই রাস্তাতে। এখন বাচ্চাটার কি পরিস্থিতি? এখন পরিস্থিতি বলতে খাচ্ছে না কিছু না, বমি করছে খুব, চোখও খুলছে না ভালো। কদিনকার বাচ্চা ওটা? ৬ মাসের বাচ্চা। কি চাইছো তোমরা এখন? আমরা এর প্রতিবাদ চাইছি, মেয়ের বহিনাকে শাস্তি হোক যেন। তোমার নাম কি? আমার নাম আরতি সরেন। ঘটনাটা হচ্ছে ওইখানে আমাদের পাশের বাড়ির একজন মুসলিম বাড়ির মোটামুটি ২০-২২টা ছাগল আছে। ওই ছাগলটা ২০-২২টা না হলে কিছু কম বেশি কিছু ছাগল আছে। ওই ছাগলটা আছে দিয়ে ওর প্রত্যেকদিন ছেড়ে দেয়। প্রত্যেকদিন ছেড়ে দেওয়ার জন্য আমাদের বাড়ির উঠানে ধান শুকো দেওয়া ছিল। ওকে আমরা যখন ধান প্রত্যেকদিন খাই, ওরা আমাদের সাথে কথা বলে না বলে আমরা ওই জন্য ছাগলগুলো তাড়াইও না। সেই দিন কী করেছে, ছেড়ে দিয়ে আমরা ওকে বললাম যে পাশে দাঁড়িয়ে আছে, তখন পাশে দাঁড়িয়ে আছে, আমরা বললাম যে ছাগলগুলোকে এরকম ধান খাওয়াচ্ছে, পাশে দাঁড়িয়ে আছে, একটু তাড়িয়ে দাও না, তাহলে কীরকম মানুষ তোমরা। দিয়ে আমাদের অশ্লীল ভাষায় মানে উল্টো পাল্টা ইয়ে বলে, জাতগুলো কথা বলে, আমরা আদিবাসী, আমাদের আদিবাসী বলে আমাদের কোনো ইয়ে নেই নাকি, যে আমাদের উল্টো পাল্টা আজে বাজে মানে নানা রকম খিস্তি কেউ করেছে। আমরা কিচ্ছু বলিনি, যে বলতে বলতে যখন কথাটা হচ্ছে, কথা হতে হতে ওর হাতে একটা ইয়ে ছিল, লাঠি ছিল, ওই লাঠি করে বাচ্চাটা আমার বলেছিল যে লাঠি করে সজোরে মারে, মারার সময় আমি বাচ্চাটাকে সরাই এবং ভালো করে লাগিনি, যে ওই করে একটু ঠেলাঠেলি হয়, ঠেলাঠেলি হতে হতে যে ওই বাচ্চাটাকে যখন ইয়ে কিছু করতে পারিনি, বাচ্চাটাকে ধরে এরকম ঢালাই রাস্তায় আছড়ে ফেলে দেয়। তখন কে করে এটা? মহিলাটা করেছে। কি নাম? নামটা হচ্ছে মফিজা খাতুন। আচ্ছা। স্বামীর নাম হচ্ছে নাসিম আলী। তারপর বাচ্চাটা কি পরিস্থিতি? বাচ্চাটা সঙ্গে সঙ্গে আমরা আবার সঙ্গে সঙ্গে কুড়িয়ে নিয়ে ওকে সঙ্গে সঙ্গে নিয়ে আমরা আবার আমাদের কলতলায় নিয়ে গেলাম। নিয়ে গিয়ে জল ফল দিয়ে ভালো করে বুলিয়ে জল ফল দিয়ে আবার সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে চলে এলাম। বাচ্চা পুরো সেন্সলেস হয়ে গেছিলো, কোনো কথা বলছিল না বাচ্চা। যে মানে যখন আমরা যখন নিয়ে আসি তখন আবার ৪-৫ বার বমি করেছি। যে ডাক্তার দেখানোর পর যে ওষুধ লিখে দেয়, যে ওখান থেকে আবার থানায় আমরা গিয়ে একটু রেফার করে দিয়ে আসি। এই তো ব্যাপার, বুঝলাম। থানায় অভিযোগ দায়ের করেছো? হ্যাঁ, থানায় অভিযোগ দায়ের করেছি। এখন কি বললো ডাক্তার? এখন ডাক্তার দেখালাম, এই যে চুঁচুড়ো রেফার করে দিয়েছি, বলে এখানে হবে না, চুঁচুড়ো নিয়ে যেতে হবে। আমরা যদি ছেলে যদি কিছু হয় আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। আরেকটা ব্যাপার, যে রেফার করে দিয়েছি, যদি আমাদের কলকাতায় যেতে হয়
হয় যেখানে যেতে হয় আমরা আমরা যাব কিন্তু বাচ্চাটা যদি কিছু হয় আমরা কিন্তু কাউকে ছাড়বো না আর যারা যারা তোমরা কি চাইছো আমরা চাইছি যে মেরেছে যে মহিলাটা মেরেছে আর যার যে স্বামীরা রয়েছে কিন্তু ওদের ঘরে আমরা চাইছি ওদের মানে উপযুক্ত শাস্তি দেওয়া তোমার নাম কি আমার নাম বাপি সরেন আমি বাচ্চাটার বাবা হুগলি থেকে পাপু সাতরার রিপোর্ট টাইমস বাংলা